Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থাই সুপের রেসিপি আর স্যুপটা আমি তৈরি করব একদম বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে। স্যুপটা আমি একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি কোনো রকমের চিকেন স্টক ছাড়াই। সঙ্গে থাকবে পারফেক্ট ভাবে থাই স্যুপ তৈরি করার জন্য সকল ধরনের সিক্রেট টিপস। পুরো রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো অথেন্টিক থাই স্যুপ। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি যেই প্যানটার মধ্যে স্যুপটা রান্না করব সেই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম, আর আমি এখানে শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্যবহার করব। কোনোভাবেই কিন্তু ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে আর রেস্টুরেন্টের মতো লুকও আসবে না। আর এখানে হাঁসের ডিমের কুসুম দিতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই, আপনারা চাইলে দিতে পারেন, আমি মুরগির ডিমের কুসুমটাই নিয়েছি। বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ, আর এই চিকেনটাকে আমি পাতলা স্লাইস করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। নিচ্ছি হাফ কাপ চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা আর খোসাটা ফেলে দিয়েছি, শুধু লেজের অংশটা রেখে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। পিঠের সাইডটা কেটে আমি বেইনটা বের করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হাফ ইঞ্চ মতো দেশি আদা নিয়েছি আর আমি আদাটাকে পাতলা স্লাইস করে নিয়েছি। থাই স্যুপে কিন্তু গ্যালাঙ্গেল বা থাই আদা দেওয়া হয়, যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এরকম দেশি আদা দিয়ে দিবেন। স্বাদের খুব একটা হেরফের হবে না, কিন্তু আপনাদের কাছে যদি গ্যালাঙ্গেল বা থাই আদা থেকে থাকে তাহলে আপনারা সেটাই দিবেন। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি আমি মাশরুম, আর মাশরুমটাকে আমি এইরকম পাতলা করে স্লাইস করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাশরুমটা স্কিপ করতে পারেন, কিন্তু স্পেশাল থাই স্যুপে মাশরুমটা দেওয়া হয়। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ, এখানে কিন্তু টমেটো ক্যাচাপও দেওয়া যাবে। রেড চিলি সস দিচ্ছি হাফ কাপ, সয়া সস দিচ্ছি 1/4 কাপ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা কিন্তু লবণ আর চিনিটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন হচ্ছে থাই স্যুপের সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, লেমন গ্রাস বা থাই পাতা। থাই পাতাটা আপনারা খুব সহজে যে কোনো সুপার শপ বা নার্সারিতে পেয়ে যাবেন। থাই পাতার শিকড়টা ফেলে দিয়ে গোড়াটাকে আমি ছুরির উল্টো পাশ দিয়ে থেতলে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব দ্রুত রিলিজ হবে। গোড়াটাকে আমি 1 ইঞ্চ মতো করে কেটে নিয়েছি। এই থাই পাতাটা ছাড়া কিন্তু থাই স্যুপ একদমই হবে না, তাই স্কিপ করা যাবে না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন পাতাগুলিকেও আমি 2 ইঞ্চ মতো করে কেটে নিব, এরপর স্যুপে অ্যাড করব। কেটে নেওয়ার পর লেমন গ্রাসগুলি হাফ কাপের মতো হয়েছে। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, এবার আমি এই 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 3 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাও স্যুপে অ্যাড করে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ডিমের কুসুমগুলিও ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু স্যুপটা খুবই স্মুথ হবে। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে আমি এখানে অ্যাড করব 4 কাপ নর্মাল পানি। আমি কিন্তু চিকেন স্টক ব্যবহার করব না, যে চিকেন আর চিংড়িটা ব্যবহার করেছি স্যুপের মধ্যে সেটা রান্না করার সময় নিজেদের ফ্লেভারটা রিলিজ করবে, আর তখনই স্যুপটা ফ্লেভারফুল হয়ে যাবে। চিকেন স্টক ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। পানিটা দেওয়ার পর আরও একবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি স্যুপটাকে রান্না করতে চলে যাচ্ছি। আমি প্যানটা নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি।
এখন চুলাটা অন করে দিয়ে চুলার হিটটা হাইতে রেখে আমি কন্টিনিউসলি নাড়তে থাকব। চুলাটা অন করার পর কিন্তু অবশ্যই কন্টিনিউসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলি দলা পেকে যাবে, ডিমের কুসুমটাও দানা দানা হয়ে থাকবে, এতে করে স্যুপটা আর স্মুথ লাগবে না দেখতে। এইভাবে নাড়তে থাকবো কর্নফ্লাওয়ার আর ডিমটা মিশে যাওয়া পর্যন্ত অথবা ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত স্যুপের মধ্যে। দেখতেই পাচ্ছেন স্যুপটার মধ্যে বলক চলে আসছে আর স্যুপটা এখন ঘন হওয়া শুরু করেছে। এখন চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো স্যুপটা রান্না করব। এরই মধ্যে চিকেন আর চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে। কন্টিনিউসলি নেড়ে যেতে হবে কারণ এখন স্যুপটা ঘন হওয়া শুরু করেছে। এইভাবে আরও 10 মিনিট রান্না করার পরে আমার চিকেন আর চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর স্যুপের কনসিস্টেন্সিটাও আমার কাছে একদমই পারফেক্ট মনে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলির মাথা থেকে ছিঁড়ে নিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। সবশেষে এভাবে কাঁচামরিচটা দিলে কিন্তু কোনো রকমের ঝাল বের হবে না, শুধু ফ্লেভারটাই বের হবে। ঝালের জন্য কিন্তু চিলি সসটা ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদেরকে স্যুপের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্যুপের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। চুলাটা অফ করে দিচ্ছি আর গরম স্যুপটাও পরিবেশন করে নিচ্ছি। বাস, খুবই কম সময়ের মধ্যে আর একদমই সহজভাবে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে অথেন্টিক থাই স্যুপ। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এইরকমই আরও অনেক সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এইরকমই ধোয়া উঠানো গরম স্যুপ সাথে চিকেন, মাশরুম, শ্রিম সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। আর এই স্যুপটা খেতে কতটা বেশি ইয়াম্মি হয়েছে এটা জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।